রোটারি ক্লাব অফ আগরতলা সিটির উদ্যোগে মঙ্গলবার রোটারি অন্নপূর্ণা কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচিতে বিনামূল্যে দুস্থ মানুষের মধ্যে দুপুরে খাবার পরিবেশন করা হবে প্রতিদিন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এবং প্রেস ক্লাব সম্পাদক প্রণব সরকার সহ অন্যান্যরা। রোটারি ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করে মেয়র দীপক মজুমদার জানান, এর ফলে দুস্থ অংশের মানুষ ভীষণভাবে উপকৃত হবেন। নিজেদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি রোটারি ক্লাবের সদস্যরা বিভিন্ন সামাজিক কাজে বরাবরই অগ্রণী ভূমিকা পালন করেন বলে জানান মেয়র দীপক মজুমদার। আগরতলা সিটি উদ্যোগে কিছুদিন আগের থেকে জুলাই মাস থেকে মানুষের মধ্যে দুপুরবেলা ফিরে পচা খাওয়ার ব্যবস্থা তারা করেছে। আজকে এটা পরীক্ষামূলক বলেছেন, প্রেসিডেন্ট যিনি আছেন আমার রোটারিয়ান, তো উনি বলেছেন যে এটা পরীক্ষামূলক ছিল, আজকে থেকে এটা পারমানেন্ট করে নিয়েছেন। প্রতিদিন তারা এই পরিকল্পনার যারা দূর দূরান্ত থেকে এই হসপিটালের সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে রোগীদের সঙ্গে থাকেন, রোগীর খাওয়ার ব্যবস্থা তো সঠিকভাবে হসপিটালে করে থাকেন, কিন্তু যারা আছেন অনেক দূর থেকে অনেক গরিব অংশের মানুষ আছেন তারা একটু সুযোগ গ্রহণ করতে পারেন। পাশাপাশি যারা গরিব অংশের মানুষ আছেন শহরে যারা থাকেন তারও এই খাবার গ্রহণ করতে পারবেন, 100 জনের ব্যবস্থা করেছেন। আমার বিশ্বাস এবং আশা যারা রোটারিয়ানরা আছেন তারা মানসিকভাবে অনেক বেশি আমাদের দিকে তারা এগিয়ে আছে, মানুষের সেবা করে বিভিন্ন পেশায় তারা যুক্ত আছেন, কিন্তু পেশার বাইরে সামাজিক দায় দায়িত্ব সামাজিক যে কর্তব্য সেটাকে সামনে রেখে রোটারি ক্লাব আগরতলা সিটি শুধু খাওয়ার ব্যবস্থা আমি দেখেছি তারা সমাজের জন্য বিভিন্ন স্বাস্থ্যসেবী হেলথ ক্যাম্প সহ ব্লাড ডোনেশন ক্যাম্প সামাজিক কাজ এবং করোনার সময় তারা অনেক বেশি যখন দীর্ঘ